এবং এরই প্রেক্ষিতে বলিউডের তিন খান শাহরুখ, সালমান এবং আমির খান অলরেডি তারা একটা বার্তায় হুঁশিয়ার করে দিয়েছেন। তারা অলরেডি টুইট করেছেন যে যদি নূপুর শর্মার শাস্তি না হয়, যদি নূপুর শর্মা এবং তৎসংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে যদি এই বিচারের আওতাধীন করা না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে তার যদি মূল্যায়ন করা না হয় তাহলে অবশ্যই তারা এর বিকল্প ব্যবস্থা নেবেন। ধন্যবাদ তিন খানকে, তারা পাশে দাঁড়িয়েছেন তাই।